আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আমার রান্না করা নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে তিতা ছাড়িয়ে সাতকরা দিয়ে বোয়াল মাছের ঝোল রান্না করতে হয় আজকে আমি করে দেখাবো। সাথে থাকবে অনেকগুলো টিপস, আশা করি আমার সঙ্গেই থাকবেন। এই মজাদার রেসিপিটি রান্না করতে আমার লাগবে 3 টুকরো বড় বোয়াল মাছ, আর এই বোয়াল মাছকে আমি ভিজিয়ে নিয়ে এভাবে ছোটো করে কেটে নিয়েছি। মাছের পিচ্ছিল এবং স্মেল দূর করার জন্য আমি আপনাদের এখানে একটি টিপস বলে দিচ্ছি। সামান্য লবণ এবং লেবুর রস দিয়ে মাখিয়ে 2-3 মিনিট মাছটা ভিজিয়ে রেখে ধুয়ে নিলেই মাছের পিচ্ছিল ভাব এবং কোনো ধরনের স্মেল থাকলে সেটা চলে যাবে। এবার আমি আপনাদের আরও একটি টিপস বলে দিচ্ছি। মাছগুলো ধুয়ে নিয়ে পানি জড়িয়ে সামান্য লবণ মেখে রেখে দিলে মাছগুলো তরকারিতে দেবার পর ভাঙবে না। এবারে আমি 1 টুকরো সাতকরা নিয়ে সামান্য পুড়ে নেব। পুড়ে নিলে খুব সুন্দর একটা স্মেল আসে, আর এই কাজটা কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। উপরটা এভাবে পুরা পুরা ভাব হয়ে গেলে এটি চাকু দিয়ে ক্লিন করে নিতে হবে, আর অপরের যে টক অংশটা রেখে দিয়ে এভাবে কেটে নিতে হবে। পিচির অংশ এবং এই যে উপরে যে অংশ রয়েছে সেটাও ফেলে দিতে হবে। এবার বলে দিচ্ছি কিভাবে সাতকরা থেকে তিতা বের করতে হয়। সাতকরা কিভাবে ছোটো করে পিস করে কেটে নেবার পর সামান্য লবণ মেখে 2-3 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর এই সাতকরাটাকে খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে নিয়ে খুব ভালোভাবে পানি জড়িয়ে নিলেই সাতকরা থেকে তিতাটা চলে যাবে। সাতকরার টুকরোগুলো একটি বাটিতে রেখে অন্যদিকে আমি চুলায় হাঁড়ি বসিয়ে নিয়ে হাঁড়ি গরম করে তার মধ্যে 4 টেবিল চামচ তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন লালচে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পেঁয়াজ বাটা। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এবার কিছুক্ষণের জন্য লিড দিয়ে ঢেকে পেঁয়াজের গন্ধটা ছাড়িয়ে নেব। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দেবো সামান্য পানি। পানি দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। পেঁয়াজের উপরে তেল বেশি উঠলেই দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারেন, তবে আমি এই রেসিপিতে একটু ঝাল পছন্দ করি। এবার দিয়ে দেবো 1 চা চামচ মিক্স কারি পাউডার, দিয়ে সব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পানি। সামান্য পানি দিয়ে মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সেই সাতকরার টুকরোগুলো, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। মশলার সাথে সাতকরার টুকরোগুলো যেন খুব ভালোভাবে মিশে যেতে পারে, আর সাতকরার স্মেলটা যাতে মশলার ভেতরে যেতে পারে সেজন্য ঢেকে দিয়ে কয়েক মিনিট রান্না করব। পানি শুকিয়ে আসলে আবারও দিয়ে দেবো সামান্য পানি। পানি দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে মাছ দেবার জন্য। এবারে সেই লবণ দিয়ে মাখানো মাছগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে রান্না করব 15 মিনিট।
মশলার মধ্যে মাছগুলো দিয়ে খুব সাবধানে মাছগুলো নেড়ে চেড়ে দিতে হবে, যাতে ভেঙে না যায় সেজন্য। আর এই মাছগুলোকে আমি 10 থেকে 15 মিনিট ফ্রাই আছে রান্না করব, যাতে মাছের মধ্যে থেকে কোনো ধরনের কোনো স্মেল থেকে না যায়, মাছটা খুব ভালোভাবে রান্না হয় সেজন্য। এভাবে ডেকে দিয়ে ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। এই মাছগুলোকে আমি রান্না করেছি হাই আঁচে এই 15 মিনিট। মাছের মধ্যে থেকে পানি বেরিয়ে এসে গেছে, মাছের মধ্যে যে কাঁচা ভাব ছিল সেই কাঁচা ভাবটাও সরে গেছে, সাতকরাও প্রায় 80% সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছি। আর ঝোলটা অবশ্যই আপনাদের যার যার পছন্দ অনুযায়ী, তাই বলে খুব বেশি পানি কিন্তু মাছের মধ্যে দেওয়া যাবে না। খুব বেশি পানি মাছের মধ্যে দিলে মাছের যে টেস্টটা আছে সেটা চলে যাবে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়ে মাছটাকে আবারও রান্না করতে হবে 5 থেকে প্রায় 10 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পর সাতকরা তুলে নিয়ে এভাবে চেক করে নিচ্ছি সেদ্ধ হলো কি না। আমার সাতকরা প্রায় পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, তবে আরও কিছুক্ষণ আমি রেখে দেব। রেখে দিয়ে সাতকরা সেদ্ধ হলে আমি চুলার আঁচটা নেবে নিয়ে ধনে পাতা দিয়ে দেব। এই পর্যায়ে লবণটা চেক করে দিয়ে দেব ধনে পাতা, আর আমি চুলার আঁচটা নিবি নিয়েছি। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার সাতকরা দিয়ে বোয়াল মাছের ঝোল। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু একদম ভেঙে যায়নি। আশা করছি আমার টিপসগুলো আপনাদের কাজে লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, কেমন হলো আমার আজকের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে, আমার গলার অবস্থা কিন্তু একদম ভালো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।